আল্লাহ পাক এই তমাম দুনিয়াকে সৃষ্টি করার আগে আমার আপনার নবী দোজাহানের বাচ্চাকে তিনি সৃষ্টি করলেন, আর সবার শেষে আমার আপনার নবী দোজাহানের বাচ্চাকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। কবি বলছেন, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, আর খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরে, ঝুপড়ি ঘরে রূপ সাগরের হচ্ছে সে নূরের মেলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, মায়া মিনার কোলে দোলে জান্নাত হাসানো ফুল, স্বর্গবাসীরা এসে বলে আহাদ নুরি পুতুল, আর মাঝখানে লাম বিরাজ করে এক নূরের দুই কিনারা, সৃষ্টিতে কুদরতি নূর, সৃষ্টিতে কুদরতি নূর ছিল বিসমিল্লাহ, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরের, ঝুপড়ি ঘরে রূপ সাগরের হচ্ছে সে নূরের মেলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, চোখ যে ফোটে ছলকে ওঠে দুই নয়ন হীরা পান্না, নবীর জোড়া ভুরু এত পুরু যেন পাহাড়ি ঝরনা, আর রাঙা ঠোঁটে কস্তুরি ছোটে যেন ঝিনুকেরি ঢাকনা, আলকা মারু চেহারায় ঝরে, আলকা মারু চেহারায় ঝরে নূরে নূরুল আলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরের, ঝুপড়ি ঘরে রূপ
সাগরের হচ্ছে সে নূরের মেলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। আল্লাহর রসুলকে নেওয়ার জন্যে দাই হালিমা এসে কি করছে দেখুন, কই বলছে, বৃদ্ধ বেশে জিবরিলে সে বলে ও হালিমা, হুর পরি করবে চুরি তুই আর দেরি করিস না। তখন ঘরে ঢুকে আনে ছুটে নুরি চন্দ্র কণা, রহমত ঝরে বুঝতে পারে, রহমত ঝরে বুঝতে পারে যখন হলো রে কাফেলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরের, ঝুপড়ি ঘরের রূপ সাগরের হচ্ছে সে নূরের মেলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। দাই হালিমা নূরের ময়না রাখে আরশি করে, ঝলমল করে খোদার নূরে ভাঙা তার কুটিরে, আর হালিমা তাকে সাজিয়ে রাখে নূরের প্রদীপ করে, আধার রাতে সূচ দেখা যায়, ওই আধার ঘরে সূচ দেখা যায় কি নূরের তাজাল্লা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরে, ঝুপড়ি ঘরে রূপ সাগরের হচ্ছে সে নূরের মেলা, আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। আল্লাহ রসুল দোজাহানের বাদশা হাসান আর হোসেনকে নিয়ে ঘোড়ার সওয়ারি হয়ে কেমন ভাবে খেলা করছে দেখুন, কবি বলছে, জিন্দা কোরআনের পিঠেতে আয়াতে কোরআন দাদু নাতি খেলছে সাথী, দেখে হুর গেলে মা, থেমে যায় রে সওয়ারি দাড়ি করে লাগা, ওমর এসে মুহূর্ত
সে অমর সে মুচকি হেসে বলে কি সুন্দর খেলা আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া ঝুপড়ি ঘরে রূপ সাগরে ঝুপড়ি ঘরে রূপ সাগরের হচ্ছে সে নূরের মেলা আদম হাওয়ার মিলন তিথির আগে কমলিওয়ালা। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর ওরাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়ার পরে কি অবস্থা হচ্ছে দেখুন, কই বলছে, আলীর জানুতে মাথা রেখে একদিন নবী মর ঘুমায় আসরের নামাজ কাজা হলো আধার নামে দুনিয়ায়। তখন আলীর চোখে পানি টোপে ঘুম ভাঙে নবী মুস্তাফা। তখন আল্লাহ রসুল বলছে, কাঁদছ কেন আলী তুমি কোন কষ্টের বিনিময়, বলে আসর গেল কাজা হলো মোর আসর গেল কাজা হলো তাই মন হয় ফালা ফালা আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া ঝুপড়ি ঘরে রূপ সাগরে ঝুপড়ি ঘরে রূপ সাগরে হচ্ছে সে নূরের মেলা আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। আল্লাহ রসুল দোজাহানের বাদশা হযরত আলী কারামুল্লাহকে বলছে, বলে আলীকে রসুল পাকে আসরের নামাজ পড়বে কি বল। আলী বলে অক্ত গেল আধার যে নামিল। তখন বলে জাগো রবি আলী মোর সেবায় রত ছিল আগের অবস্থায় এসো ফিরে তার নামাজ কাজা হয়ে গেল। ওই ডুবে হাসে বিকাল বেলায় আদম হাওয়া মিলন তিথির আগে কামলিওয়ালা খোদার নূরের
পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরে, ঝুপড়ি ঘরে রূপ সাগরে হচ্ছে সে নূরের মেলা। আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা। শেষ কথায় আমার প্রিয় কবি আব্দুল হান্নান সাহেব বলছে, কাপড় বলে ছিলাম পড়ে মদিনার এক দোকানে, নবী যখন আনে কিনে আমি থাকি নবীর পীরহানে, আরো আপন হলাম তখন নবীর সাদা কাফনে। এমএ হান্নান হয়ে নবীর গোলাম, এমএ হান্নান হয়ে নবীর গোলাম, উম্মত কিসমত ওয়ালা। আদম হাওয়ার মিলন তিথির আগে কামলিওয়ালা, খোদার নূরের পানি ছিটানো মেশকে আম্বারে মোড়া, ঝুপড়ি ঘরে রূপ সাগরে, ঝুপড়ি ঘরে রূপ সাগরের হচ্ছে সে নূরের মেলা। আদম হাওয়ার মিলন তিথি আগে কামলিওয়ালা, আগে কামলিওয়ালা।